আমাদের শনিবারের লাইভে সাবদের আলী নামক এক ভাই জিজ্ঞেস করেছেন, ইজ দের এনি অপরচুনিটি ফর দ্য টপ লেভেল ফ্রিল্যান্সার্স। ইউজুয়ালি মনে রাখবেন সবসময় যে উন্নত বিশ্ব দেশগুলো প্যান্ডেমিকের পরে জবের নেচারটা চেঞ্জ হয়ে গেছে এবং ফ্রিল্যান্সারদের জন্য প্রচুর সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম, রিমোট ওয়ার্ক, এগুলোকে ভীষণ রকম এখন রিকগনিশনও দেয়া হয়, পাশাপাশি এইগুলার জায়গাও খুলেছে। সুতরাং আপনার জন্য নিশ্চিতভাবে সুযোগ সম্ভাবনা আছে ক্যানাডাতে। ক্যানাডা খুবই ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, একটা দেশ এখন বিশেষ করে। কিন্তু জানতে হবে, মানে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনি যে জাতীয় কাজে আছেন সেই স্পেশালাইজড দক্ষতাটা এইখানে ইন ডিমান্ড আছে কিনা, এইখানে ওইটার কদর কেমন। আপনি যদি আইটিতে থাকেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে থাকেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েশন করছেন আপনি, এগুলোর জন্য আপনি এখানে অবশ্য অবশ্যই বিভিন্ন পোর্টালে গিয়ে, জবের পোর্টালে গিয়ে আপনি এগুলো খোঁজ করতে পারেন। বিশেষ করে একটা পোর্টাল আছে ওয়ার্ক হপার্স জব, এইটা এইটা মানে এইখানে আপনি প্রচুর কেনেডিয়ান জব পাবেন। ইসের গভর্নমেন্টের জব জব ব্যাংকের যে সাইটটা আছে সেটা তো ঠিক আছে ওটার বাইরেও। আর আপনি লিঙ্কডইনে একটা ঠিকঠাক প্রোফাইল তৈরি করুন, প্রোফাইল তৈরি করে লিঙ্কডইনে নেটওয়ার্কিংটাকে জোরদার করুন, লিঙ্কডইনে কানেকশনস বাড়ান। লিঙ্কডইনও আপনার ক্যানাডার জব মার্কেটের জন্য একটা ভালো রকম সহায়ক শক্তি হবে। অন টপ অফ এভরিথিং মনে রাখবেন সবসময়ই আপনি যে কাজে স্পেশালাইজড, যেটা আপনার বিশেষ দক্ষতা আছে, সেই দক্ষতার যদি ক্যানাডাতে জব মার্কেটের ডিমান্ড থেকে থাকে, তাহলে আপনি অফলাইন অনলাইন দুইভাবেই সেটার জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের বিজ্ঞাপনও আপনি এখানে প্রচুর পাবেন এই জব ব্যাংকের পোর্টালগুলো গেলে। আপনার জন্য অনেক অনেক দোয়া।